Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. डाक्टर बाबू मीरा देवी चक्रवर्ती এত রাতে যাব একটু কইবত্ত পারায় ওরা একটা নাইট স্কুল খুলেছে আচ্ছা ওই যে তারা তারা করে চিৎকার করছে লোকটাকে ও তো হরিহর ওর একমাত্র মেয়ে কোন এক ঝড়ের রাতে নৌকো ডুবিতে মারা যায় হ্যাঁ বুঝতে পেরেছি মানুষের জীবনে যন্ত্রণার বোধহয় শেষ নেই চল Thank you.
नमस्कार। ताई बोली मीरा देवी चक्रवर्ती।
তা হঠাৎ নমস্কার শুনেছি অনেক দিন দেখা না হলে লোক অচেনা হয়ে যায় না না তা ঠিক নয় জানো মানে আমার ইচ্ছে থাকলো আমার ঠিক সময় হয় না তাই না তা এত সকালে সমুদ্রে স্বাস্থ্য উদ্ধারের জন্য না তা ঠিক নয় ওই যে মেয়েটা গানের সঙ্গে নাচে ঠিক সেবা দেবীর মতো লাগে আপনি তো ডাক্তার বিজ্ঞানের লোক আপনার মনে এসব জায়গা পায় জানি না হিসেব করে কি আর ভালো লাগে না ভালো লাগানো যায় ঠং দেখে আর বাঁচি নে তা বেলাতে অনেক হলো মাছ দেবে তো দাও এই তো লইতে এলো আগে মিছিল লোক তারপর তো মাছ সমুদ্রকন্যারে দেখলি তোর কাটা দলে কেন তা তোমরা সমুদ্রকন্যা নিয়ে থাকো আমি চললো তুই নতুন এসিস তুই কি করে জানবি সমুদ্রকন্যার কথা ওরে দেখলে দিন ভালো যায় বড় পয়া রে বড় পয়া কেন সমুদ্রকন্যা কি ভগবান নাকি জেঠু ভগবান কিনা জানি না তবে বলি শোন ওই যে মেয়েদের স্কুলের বড় দিদিমণি নতুন এসে সমাস হলো ওর স্বামী মারা গেছে মারা গেল হ্যাঁ সে জন্য মনটা ভালো না সমুদ্রের ধারে ঘুরে বেড়ান হঠাৎ সমুদ্রে ঝড় উঠল সেদিন কোথায় গিয়েছিলি সমুদ্রে সমুদ্রে যেতে তোর ভয় করে না না আমার ওদের গান খুব ভালো লাগে চল ঘরে চল অনেক বেলা হয়ে গেছে আর কখনো সমুদ্রে যাবে না মনে থাকবে তো ও দিদিমণি স্কুল যাবে না চান করবে না আজকে আর চান করবো না তুই বরঞ্চ একটু চা কর আচ্ছা হ্যাঁ মেয়ে আজকে আর লেখাপড়া করবি না যাচ্ছি মা তুই পড়তে বস আমি আসছি ঘাটিদার সাহেব দলবল নিয়ে চললে কোথা যাচ্ছি তো হাসপাতালে সুবর্ণার বউয়ের বেগতিক অবস্থা শুনেছি রাতের বেলা ডাক্তারবাবু রুগী দেখেন না অসুবিধা কি আছে তুমি ঠিকই বলেছো হাতি কাকা তবে তোমাদের ঘাটিদার যখন রয়েছে তখন কি বলছো হাতি কাকা ডাক্তারবাবু আমাদের ঘাটিদার সাহেবের এক গ্লাসের বন্ধু ঠিক আছে ওটা কোনো অত কথা তোমার ভাবতে হবে না চলো দিকে চলো দেরি হচ্ছে চল চল ডাক্তারবাবু কে আপনারা এত রাত্রে এসেছেন কেন জানেন তো আমি সন্ধ্যা পর রুগী দেখি না ডাক্তারবাবু আপনাকে একবার যেতেই হবে মানে কেসটা খুব সিরিয়াস আপনি না গেলে বাচ্চা বাচ্চার মা কেউ বাঁচবে না সরি আমার পক্ষে কিছু করার সম্ভব নয় আপনারা আসুন ডাক্তার সাহেব আমি ঘাটিদার
ও বললে তো চলবে না, আপনাকে যেতেই হবে, আমাদের জাতের মেয়ে ছেলে। ঠিক আছে আমি যাচ্ছি, চলুন ডাক্তার স্যার। চলুন। এই যে গাতিদার সাহেব, বনমালী সমুদ্রে গেলি নিজে বলো। যেতে আর দিলেন কোথায় সমুদ্রে? আমি চলি, আমি চলি, আমি চলি, আমি চলি। আজ আর নৌকা আসবে না, তুমি এত সকাল সকাল। ভালোই লাগে না। কেন? এতে একা একা ঘুমই হয় না। হ্যাঁ সরল বলো, আজ নৌকা আসবে না কেন? কেন নৌকা আসবে না কেন? সুবর্ণদা ছেলে হয়েছে, সবাই হাসপাতালে। তা আমার তো ছেলে হয়নি, তাই আজ দিনটাই মাঠে মারা গেল। কেন অমনি কেন? কেন তুই জানিস না? এ গায়ে সে গায়ে যেতেন, মাছ বেচতেন, আর ছেলেগুলো ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকত, আর মিটমিট করে হাসত। আমার এসব খুব ভাল লাগে জানিস তো। আর আজকে ভিন গায়ে যাওয়া হবে না, কেউ চেয়েও থাকবে না, কেউ হাসবেও না, তা ভালো লাগে না। কেন? এই তুমি চলে যাচ্ছ যে, তুই বা আমার পেছন পেছন আসছিস কেন? আমি জানি না, আমি জানি তোর আমাকে ভালো লাগে, কিন্তু কি করবো বল, তুই একেবারে বাচ্চা। হ্যাঁ রে সরণ, তুই কখনো কোন মেয়ের হাত ধরেছিস? এই দেখ না কেমন কেমন করছে না। হাত ছাড়ো না, গাটা কেমন শিরশির করছে। শুধু গা শিরশির করছে, বুকটা কাঁপছে না? দেখবি প্রথমে গা শিরশির করবে, তারপর বুক কাঁপবে। চালা কিরে, এই সরল পরাণের কলসে আগুন ধরল সারা গায়, সুখে ধরে মরবি বলেই আয় রে আয়। পরাণের কলসে আগুন ধরল সারা গায়, সুখে ধরে মরবি বলেই আয় রে আয়, সুখে ধরে মরবি বলেই আয়।
রূপ গো, তো নিজের রূপ যৌবন তো নিজের চোখে দেখতে পাও না, অপরের মুখে শুনতে হয়। তা নিজের রূপ যৌবনের কথা অপরের মুখে শুনতে ভালোই লাগে। ঠিক বলেছ, রং তোমার গায়ের রং গো, পাকা রং। কিরম জেল্লা দেয়, হাত বুলালে না পিছলে যায়। ঢং করিস, ঢং করিস নি। আমার নাগর গো, রং লাগে না। দেখতে না সমুদ্রকন্যার কি কোনো অসুখ করতে পারে? তেমন তর মাল আর দেশ গায়ে পাওয়া যায় না গো। এই যে ভাইয়া, তুমি ডুবে জল সব সারাই খায়, দোষ হলো গে আমাকে কেনা কইবা? দরকার তার মেয়েকে নয় গো, মেয়ের মাকে। আপনি কি দিদিমণির সাথে দেখা করতে এসেছেন? দিদিমণি? কোন দিদিমণি? উমা, দিদিমণিকে চেনো না? ভারতী দিদিমণি গো, বড় স্কুলের বড় দিদিমণি। ও ও, ভারতী দিদিমণি মানে সে ভারতী রায়? সে হ্যাঁ, উনি তো তানিয়ার মা। ঠিক আছে, জামাটা পরে গেল, শহরে যাওয়া একটু কমাও। আগে গাতিদার বললো, গাতিদারই মাথাটা খাবে। কম্পাউন্ডার বাবু, আগে তুমি একটু ঘুরে এসো, ওষুধটা বানাতে সময় লাগবে। নমস্কার। আরে আরে, নমস্কার 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 মীরা দেবী চক্রবর্তী, বসুন বসুন বসুন। তো কি ব্যাপার এই গরিবের ডাক্তারখানা হঠাৎ কি মনে করে? আপনি ভারতী দেবীকে চেনেন? ভারতী দেবী, ভারতী দেবী,
হ্যাঁ চিনি, আমি ঠিক ভেবে পাই না ভদ্রমহিলা কি চান। আচ্ছা উনি কি ভাবেন যে মেয়েকে আটকে রাখলে মেয়ে ভালো হয়ে যাবে? না না, মেয়েকে আদর করতে হয়, ভালোবাসতে হয়, নিজের মতন করে ভাবতে হয়। সারাদিন যদি শাসনই করবেন তাহলে ভালোবাসবেন কখন? মেয়েকে ছেড়ে দিলেই যে মেয়ে ভালো হয়ে যাবে এমন কোনো কথা আছে? আপনি? আমি তানিয়ার মা। ও বসুন বসুন বসুন, বলুন। আপনি তানিয়াকে চেনেন? হ্যাঁ ওকে তো চিনতেই হবে, ও যে সারা পৃথিবীর ভালোবাসা কেড়ে নিয়েছে। ও ছবিটা কার? ওটা আমার বন্ধুর, ও ছাড়া আমার কোনো পরিচয় নেই। ও হচ্ছে কুনাল, কুনাল দ্য গ্রেট। কি ব্যাপার কুনাল? হ্যাঁ এরকম মন মরা হয়ে বসে আছিস? আমার পুরনো ব্যাপার, তুই তো সব জানিস। ভারতী? ভারতী মানে যার সঙ্গে তোর ভাব হয়েছিল? হ্যাঁ রে, ব্যাপারটা হচ্ছে গোপাল, ওই ভারতীর বাবা মা ওর বিয়ে ঠিক করে ফেলেছে মালদার এক ডাক্তারের সঙ্গে, কিন্তু দুটো ফ্যামিলির অনেক দিন ধরে রিলেশন, যার জন্য ভারতীয় রিফিউজ করতে পারছে না। আমি আমি গৌড়ের ভারতী। দেখ কুনাল, তুই আমার ছেলেবেলার বন্ধু। হ্যাঁ আমরা দুজনে একসঙ্গে এত দূর অব্দি এসেছি, তোর জন্য আমি যে কোনো লেংথ যেতে পারি। হ্যাঁ কিন্তু তুই তুই ভারতীকে বিয়ে কর। বিয়ে? হ্যাঁ রেজিস্ট্রি। তুই আমার তো টাকা কোথায়? তাছাড়া বিয়ের পর ভারতীকে এখানে নিয়ে আসতে হবে। আহা তোকে সেসব ভাবতে হবে না, চল। যাবো? হ্যাঁ কোথায়? আহা চল না। হ্যাঁ চল, কিন্তু যাক গে যাক, বন্ধুর ব্যাপারে কি? কাকে বলছেন ডাক্তারবাবু? উনি আর মীরা দেবী তো অনেকক্ষণ চলে গেছেন। ও এর সংসারে ওই তো পুতুল, কাপড়িতে গড়া দেহ তুল তুল তুল, মুছে গেছে চোখ নাক, মাথায় পড়েছে টাক, একদিন ছিল বটে রেশমের চুল, মুছে গেছে চোখ নাক মাথা। তানিয়া! ও মা, তুমি এসে গেছো মা। জানো মা, বিন্দু দিদি না একটা ছবি এনেছে, দেখবে মা? দেখবে, এসো না মা। কি সুন্দর ছবি না মা? মন এটি তবে যৌবন আবেশে ওকে যে উতলি একাকার, যায় না তো চেনা, রঙে রঙে একাকার, যায় না তো চেনা। ভাগ
কথার বাঁধ থাকবে না, চলার ঠিকানা থাকবে না। আজকে শুধু আমরা দুজনে কুজনে ভালোবাসায় পাগলের মতো। নাম দেখি না, দাঁড়া 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 বসো না। মনে পড়েছে কি তোমার সেই বন্ধুর নাম? গোপাল ব্যানার্জি। গোপাল ব্যানার্জি? গোপাল? হ্যাঁ, ও আমার খুব বন্ধু। সত্যি গ্রেট সোল। জানো ভারতী, এই গোপাল না থাকলে হয়তো আমাদের বিয়েই হতো না। কেননা তোমার যেখানে বিয়ে ঠিক হয়েছিল তারা গৌড়ের খুব নাম করা লোক। হ্যাঁ, সেই মানুষটাই বোধ হয় তোমার বন্ধু। বন্ধু? গোপাল ব্যানার্জি। মা, তুমি কাজ, মা আমি তো আর সমুদ্রে যাই না মা। না রে, কাঁদছি না, চল খাবি চল। কি গো, কোথায় যাচ্ছি বুঝি? তুই এসে গেছিস, ভালোই হয়েছে। আমি একটু শহরে যাচ্ছি, ফিরতে দেরি হবে, তা নিয়ে রইলে ওকে দেখিস। কিন্তু আজ তো আমি থাকবো না, আজ যে আমার পরব আছে। ও, তাহলে ওকে পরবে নিয়ে যাস। তুমি ওকে ছাড়বে? কি গো, চুপ করে আছো কেন? না, ভাবছি সবাই যখন তানিয়াকে চায় আমি আর ওকে আটকে রাখবো না। ঠিক বলছ, ঠিক বলছি। তুই ওকে সঙ্গে নিয়ে যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। তানিয়া, তানিয়া, হাতুড়ি বাটারি কাস্তে, দাদু ঘুমোচ্ছে আস্তে, খুর কাচি নড়ু, চোর পালাচ্ছে ধর। এই বেটা, এই যে পিসি, খুব যে জমিয়ে পরবের পুতুল করছো গো। তা পরবটা তো তোমাদেরই গো। তা তোমার সরমারানি গেল কোথায়? আটো সাটো কাপড়, আবার রং ঢং। ঠিকই বলিস, যাই। এসে গেছি গো, এসে গেছি। কাদিরার পা দিয়ে দেশে এক একজনের জন্য এক এক বোতল। এক নম্বর মাল। হ্যাঁ, এসো রাজা ভাই, শোনাও
খাও। এটা আমার চলে না, বুঝলে? না না না, এখানে মদ তো খাওয়া চলবে না। লজ্জা করে না তোমার? পুজোর দিনে তুমি এভাবে মদ গিলছো? গেটু, সর্বনাশ হয়ে যাবে। মা লক্ষ্মী পাপ দেবে। আহা, কথাটা তা না। এগুলো সব গাজেদার পাঠিয়ে দিয়েছে। গাজেদার হইলো কি আমাদের নিজেদের লোক। ঠিক আছে ঠিক আছে, তুমি মদ গিলিয়ে নিয়ে পড়ে থাকো, আমরা চলি। হ্যাঁ, আমরা চলি। তুমি আনন্দ করে মদ গেলো। তুমি এসে গেছো, এসো। আমি খাই নাই, আমি খাই নাই। সমুদ্র কন্যা জানান দিয়ে গেল, পরবের দিনে কোনো অনাসার করতে নাই। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। এলো রে খুশির বেলা, পুষ্পাবনের মেলা রে। এলো রে খুশির বেলা, পুষ্পাবনের মেলা রে। বসে আয়েস করে পিঠে পায়েস খেয়ো। এলো রে লক্ষ্মী, এলো মা লক্ষ্মী। এলো রে লক্ষ্মী, এলো মা লক্ষ্মী। এলো রে লক্ষ্মী, এলো মা লক্ষ্মী। বললো রাধা এমন দিনে বামের বাড়ি যাই, বলে চুল ধরে তোর রাখবো ঘরে রাই। বলল রাধা এমন দিনে বামের বাড়ি যাই, বামের বাড়ি যাই, বামের বাড়ি যাই। কৃষ্ণ বলে চুল ধরে তোর রাখবো ঘরে রাই, রাখবো ঘরে রাই, রাখবো ঘরে রাই। চুল ধরে যে রাখবে তুমি, গড় খেয়ে গো পড়বো আমি। গড় খেয়ে যে পড়লে তুমি, বলে তুলে গো রাখবো আমি। এমন দিনে বিরহে জ্বালানা দিও, ঘরে বসে আয়েস করে পিঠে পায়েস খেয়ো। ঘরে বসে আয়েস করে পিঠে পায়েস খেয়ো। ঘরে বসে পায়েস করে পিঠে পায়েস খেয়ো। এলো রে লক্ষ্মী, এলো মা লক্ষ্মী। এলো রে লক্ষ্মী, এলো মা লক্ষ্মী। এলো রে লক্ষ্মী, এলো মা লক্ষ্মী। বলে সেই গাঙ্গেরই পূজার আমি হই। বলল রাধা আমি তবে গাঙ্গে গিয়ার হই, গাঙ্গে গিয়ার হই, গাঙ্গে গিয়ার হই। কৃষ্ণ বলে সেই গাঙ্গেরই পূজার আমি হই, পূজার আমি হই, পূজার আমি হই। গাঙ্গ যদি গহরে তুমি, গাঙ্গের মৎস হইব আমি। গাঙ্গের মৎস হইলে তুমি, জাল হয়ে যে ছাকবো আমি। এমন দিনে বিরহে জ্বালানা দিও, ঘরে বসে আয়েস করে পিঠে পায়েস খেয়ো। ঘরে বসে আয়েস করে পিঠে পায়েস খেয়ো। এলো রে লক্ষ্মী, এলো মা লক্ষ্মী। এলো রে লক্ষ্মী, এলো মা লক্ষ্মী। এলো রে লক্ষ্মী, এলো মা লক্ষ্মী। মীরা দিদিমণি, তোমাদের মনে বড় পাপ গো। কেন রে? কেন জিজ্ঞেস করছো?
ডাক্তার বাবুকে নিয়ে এতদিন ঘুরলে, এখনো বিয়ে করতে পারলে না? পাগলি তো থাকা, পাগলি বলো আর যাই বলো, মনে এলো তাই বলে দিলুম। এই সরল ডুব দেখবি, আয় দেখবি চ। এই সরল, আমাকে তোর কেমন লাগলো তখন কিছু বললি না তো? জানি না। তোর রক্তে কি বিষ নেই? এখনো চুপ করে থাকবি? তোর ভালো লাগে না। হাতুলি বাটালি কা আসতে, নড়বে চড়বে আসতে, মুখোশ না পড়ে মজার শহরে যেও না কো জানো আসতে। মা মা, ডাক্তার আঙ্কেল এসছে। সালাম ডাক্তার আঙ্কেল। ও কি রে, তুই আমাকে সালাম করছিস কেন? গাতি আছে না, ও বলে সালাম মেম সাহেব। হ্যাঁ তাই নাকি? নমস্কার। নমস্কার, অসময়ে এসে আপনাকে বিরক্ত করলাম না তো? না না, বাড়িতে কেউ এলে বিরক্ত হয় নাকি? আসুন ভেতরে আসুন, চলুন আসুন। আপনি ছুটে ছুটে তানিয়াকে দেখতে আসেন যে, আপনার স্ত্রী রাগ করেন না? আমার স্ত্রী? হ্যাঁ বসছি না, সেসব আমার ভাগ্যে আর জুটলো কোথায়। তবে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছিলেন, মেয়েটি গৌড়ের, তাদের সম্বন্ধে ফ্যামিলি রিলেশনও ছিল। মেয়েটার নাম কি ছিল জানেন? আপনার নামেরই নাম ভারতী, অবশ্য সেই নামের কত মেয়েই থাকে। না না না, আমি কিছু ভেবে বলিনি, পরে শুনেছিলাম কুণালের সঙ্গে মেয়েটির বিয়ে হয়ে যায়। আপনার তার জন্য কোনো দুঃখ হয়নি, রাগ হয়নি আপনার বন্ধুর উপর, ওই মেয়েটির উপর? না না, রাগ করবো কেন, কুণাল মেয়েটিকে ভালোবাসতো আর মেয়েটিও কুণালকে ভালোবাসতো, ওদের বিয়ে না হলেই বরং আমি দুঃখ পেতাম। আচ্ছা চলি, একটু অপেক্ষা করুন, আমি বেরোব। হ্যাঁ আসুন আসুন। হ্যাঁ চল। তানিয়া আপনার কথা খুব বলে। মানে এই অঞ্চলে এমন কোন লোক নেই যে তানিয়াকে ভালোবাসে না, আর এই মিষ্টি মেয়ে, তাই না? হ্যাঁ। ডাক্তার বাবু, ডাক্তার বাবু। শঙ্কর ডাক্তার। নমস্কার ডাক্তার। নমস্কার। বিরক্ত করলাম না তো? না না, তো বিরক্তির কি আছে, সেদিনের ব্যবহারে আমি খুব দুঃখিত। জানেন ডাক্তার, সন্ধ্যার পর আমি যেন কেমন হয়ে যাই। দুঃখ আমি পেয়েছিলাম ঠিকই, তবে আপনার ওই অদ্ভুত অপারেশনে হাত আমার সত্যি অবাক করে দিয়েছে। সেদিন সেদিন একটা মেয়ের প্রাণ আপনি আপনি যেভাবে বাঁচালেন সত্যি ভাবাই যায় না। আসুন না একদিন আমার ওখানে। হ্যাঁ নিশ্চয়ই যাব। নমস্কার। নমস্কার। চলুন এবার ফেরা যাক। ও হ্যাঁ হ্যাঁ, আমি আমি ভাবছিলাম ডাক্তারের কথা, জানেন অপূর্ব হাত, কিন্তু বাইরে থেকে বুঝবার এতটুকু উপায় নেই। চলুন। হ্যাঁ চলুন, কিন্তু আমি তো যাব জেলেপাড়ার দিকে। ও ঠিক আছে, আমি তাহলে চলি, আপনাকে সঙ্গ দিতে পারলাম না। হুম চলি। কেমন আছো? রসিকতা করছেন, করুন। কিন্তু ওই যে মেয়েটা তানিয়া, এখানে রোজ আসতো, নাচতো, খেলা করতো, ও হাহার আসে না? আপনি এখানকার গণ্যমান্য লোক। কি বলছো কি হরিহর,
সব মিথ্যে, সব ভুল, সব মিথ্যে, সব হরি জেঠু, তানিয়া, হরি জেঠু, হরি জেঠু, হরি জেঠু, তানিয়া, হরি জেঠু, তানিয়া, হরি জেঠু, হরি জেঠু, ওর কথা কিছু মনে করবেন না, তানিয়াকে দেখতে না পেলে ও যেন পাগল হয়ে যায়। তা এখানে এসেছিলেন বাবার সঙ্গে দেশের কাজ করবেন বলে, তখন যদি কেউ দেখতো তাহলে বুঝতে পারত লোকটা বোধ হয় জীবনের লড়াইয়ে হেরে গেছে। হেরে গেছে? হ্যাঁ, অনেকটা তাই। বাবা মারা গেছেন, কুনাল বলে কোনো এক বন্ধু বিয়ে করে চলে গেছেন। আসলে জীবনটা কেমন যেন ছন্ন ছড়া হয়ে গেছে। দেশের কাজে হাত লাগিয়ে কেমন যেন হয়ে গেলেন উনি। সারাদিন শুধু কাজ আর কাজ। হাসপাতাল তৈরি হলো, দেশের বাড়িটাও বিক্রি হয়ে গেল। কাকুবাবু, হ্যাঁ, কিন্তু 10 ভরি গয়না আছে, এগুলো বিক্রি করে হাসপাতালের খরচ আর অপারেশন টেবিলটা হয়ে যাবে। সবই তো গেল হাসপাতালের জন্য, এটাও যাবে। না, আপনি বুঝতে পারছেন না, গয়না গেলে তো গয়না আবার হবেই, কিন্তু ওসব না হলে এতগুলো মানুষের পরিশ্রম সব ব্যর্থ হয়ে যাবে। আপনি যান, আমি আসছি। ঠিক আছে, আমি যাব। গোপালবাবুর পাগলামের কথা শুনবে না বাবা। কিন্তু মা। না 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 মীরা, তুমি বুঝতে পারছো না, এতগুলো মানুষের রক্ত দিয়ে তৈরি এই হাসপাতাল নষ্ট করার কোনো অধিকার আমাদের নেই। তুমি একদিন দেখবে এদের হাসি আমাদের ভরিয়ে তুলবে। আসি কাকাবাবু। দুঃখ করিস নি মা, পৃথিবীতে এমন কিছু মানুষ আসে যাদের সবসময় বুকে আগুন জ্বলে, সাধারণে মাপকাঠি দিয়ে তাদের মাপা যায় না। হ্যাঁ বাবা, তোমার কথাই বোধ হয় ঠিক। হ্যাঁ, কাজের মাঝে যেন লোকটা নিজেকে হারিয়ে ফেলেছিলেন। তারপর তারপর কি হলো? জানি না রে। তারপর তারপর কি হলো বললি না তো? অত জেনে কি হবে? মানুষটাকে চিনেছিস, জেনেছিস, এর বেশি জেনে কি হবে? কতটুকুই বা জেনেছি, তবে অদ্ভুত লাগে মানুষটাকে। তুই মানুষটাকে খুব ভালোবাসিস তাই না? জানি না রে। তাছাড়া আমি যে বিধবা। আসতে পারি? ওই ডাক্তারবাবু এলেন। আমি চলি রে, এবার তোরা তোরা কথা বল। আচ্ছা, তুই আমায় কি ভাবিস? আরে না রে বাবা, না, আমি কিছু ভাবি না। আমি চলি রে। তানিয়া নেই, অনেকদিন ওকে দেখি না। আপনি এখানে দাঁড়িয়ে কথা বলবেন? আসুন ভেতরে আসুন। চলুন। এতক্ষণ আপনার কথাই হচ্ছিল, আপনি হাসপাতাল তৈরি করতে গিয়ে গয়না বিক্রি করে দিয়েছেন। না না, ওগুলো আমার নয়, ওগুলো কুনালের বউয়ের, কুনাল দ্য গ্রেট। তাই তো, আপনি বা কুনালকে চিনবেন কি করে? আচ্ছা, কুনালের বিয়েতে তো আপনার নিশ্চয়ই যাওয়া হয়নি, তার মানে কুনালের স্ত্রী ভারতীকে নিশ্চয়ই দেখেননি? না, দেখার হলো কোথায়? কুনালের যেদিন রেজিস্ট্রি হবে, মানে আমারই তো প্রধান সাক্ষী হওয়ার কথা ছিল, তার আগের দিন বাবার অসুখের খবর শুনে মালদায় চলে যেতে হলো। ও, আপনি ভারতীকে কোনোদিন দেখেননি? হ্যাঁ দেখেছি, ছেলেবেলায়। বাবা পলিটিক্যাল ওয়ার্কার ছিলেন, বাবা অ্যারেস্ট হলেন আর আমাদের চলে যেতে হলো মামা বাড়ি। বাবা ছাড়া পাওয়ার আগেই মা মারা গেলেন, তাই আর মালদা যাওয়া হয়নি। বাবা অবশ্য মাঝে মধ্যে যেতেন। তারপর? তারপর ঘটনা খুবই সামান্য,
বাড়ি ফিরলাম অনেক রাতে। গিয়ে দেখি বাবার খুব বাড়াবাড়ি। বাবা বোধহয় আমাকে দেখার জন্যই বেঁচে ছিলেন। আশীর্বাদের দিন পালিয়ে যেতে কে বলল? কত সাধ ছিল মেয়েটাকে ঘরের বউ করে আনব। আমি কি তাকে চোর করে ধরে আনতাম? আপনি একটু থামুন বাবা। থামবরে থামবো থামবরে। এই দেখ দেখ একটা বাক্স, এই বাক্সটার মধ্যে কিছু গয়না আছে, আমি ওর জন্যই রেখেছিলাম রে। যদি কখনো দেখা হয় তাকে দিয়ে দিস, বুঝলি? আমি আমি মরেও শান্তি পাবো, মরেও শান্তি পাবো। সে রাতেই বাবা মারা গেলেন। অনেক চেষ্টা করেও বাবাকে বাঁচাতে পারলাম না। ভারতী চলে যাওয়ার শখটা উনি বোধহয় সহ্য করতে পারেননি। ভারতীকে আসলে উনি খুব স্নেহ করতেন তো। আচ্ছা চলি। ভারতী কে? আমি জানি রে, পাশের ঘর থেকে আমি তোদের সব কথা শুনেছি। কথাগুলো শুনে আমার বুক ফেটে কান্না আসছিল ভারতী। আমি আমি সেই ভারতী, আমি সেই ভারতী, নিজের সুখের জন্যে একজন দেবতার মতন মানুষকে আমি হারিয়েছি। আসলে উনি ওভাবে মরতেন না, আমি আমি ওনাকে মেরে ফেলেছি, আমি ওনাকে খুন করেছি, আমি ওর বাবাকে মেরে ফেলেছি। ডাক্তার বাবু, ডাক্তার বাবু। কে? এত রাত্রে এসেছো কেন? অসুবিধা কি আছে? আমি তোমার বন্ধু। সারাপ, তুমি আমার বন্ধু? আমি তোমায় ঘৃণা করি। বাচ্চা, সরমা
কম্পাউন্ডার বাবু। কি হয়েছে শর্মা? জানেন আমি আমি মা হতে চলেছি। মা? হ্যাঁ, সন্তানের মা। আমি মা হতে চলেছি। মা কম্পাউন্ডার বাবু, কি হয়েছে কম্পাউন্ডার বাবু? না কিছু নয়, শর্মা মা হতে চলেছে। শর্মা মা হতে চলেছে? এই যে সুবন ভাই, কি ভাবছ? আরে কাজীদার সাহেব, এত সকালে কি মনে করি সাহেব? হ্যালো, কে বলে তাই বলি। কি যে বলো তা ঠিক নেই, আমি ছিলাম সকালবেলা তোমাদের এই সমুদ্র কন্যাকে দেখতে। সমুদ্র কন্যাকে দেখলে? কেমন দেখলে বলো তো? ও সুন্দর, অসুবিধার কি আছে? হবে হবে, কি হবে হবে করতে অসুবিধা কি আছে? আমি ভেবে দেখলাম তোমরা কয়েকজন একটু কষ্টের মধ্যে আছো, তাই তোমাদের একটা নৌকো করে দেবো এই আর কি। ও ব্যবসা মাথা চেষ্টা করতেছ, তা করো। অসুবিধা কি আছে? তোমরা হলে আমরা আপনার লোকে তো ব্যবসা করো, কি দেখলে? দেখো তুমি দশ জনের সুবাদ দিবা, দশ জনে যা বলবে তাই হবে। আমি চলি। কি বুঝলি আদি কাকা? বুঝলাম, মাল ভালো না, দু এক বছর চলে যেতে পারে। চল চল বাড়ি চল। চলো, কেমন দেখলে? গাতিদার না, সুবিধার না। সুবিধার না গো। কি বলছো খুড়ো, আসল সেগুন কাঠ হতে পারে, তবে দোল না কাটলে তো ব্যবসা করতে কিছু না। দেখি ভেবে দেখি, দরদস্তুর করো, কত টাকা ধার করলে তো হলো না, সুদ দিতে হবে, সুদ দিতে হবে। দিতে হবে না, অসুবিধা কি আছে? ধূমপান কর। না না, তোমার ধূমপান দিতে হবে না, তো লোক আমরা নেবো, তার জন্য করে ঘুষ দিতে হবে না। অসুবিধা কি আছে? আচ্ছা তাহলে আমি এখন চলি। যাবে তাদের মানুষ। এসো আগে ভাবতাম পেটে বাচ্চা এলে ফেলে দেব, পেটের বাচ্চা তো আর বুকের জ্বালা মেটাতে পারবে না, আমার রূপ যৌবন মরেনি। মানুষ তাহলে তো শিয়াল কুকুর। হ্যাঁ, আমরা সবাই তাই ছিলাম, গাতিদার আমি সবাই। কিন্তু তানিয়া, তানিয়া সে সব পাল্টে দিল। তানিয়াকে দেখি আমি শিখলাম, ছেলে মেয়েদের ইচ্ছেতেই বাচ্চা হয়, কিন্তু তাকে খুন করবার অধিকার আমাদের কারণ নেই। আমি তো মা, মা হয়ে নিজের সন্তানকে কিছুতেই আমি খুন করতে পারি না। আমি চলি। বাঁচবে না, বাঁচবে না, শরমার বাচ্চা বাঁচবে না, বুঝলে সরল? শরমার বাচ্চা বাঁচতে পারে না, বিধবার পেটের বাচ্চা বাঁচে না। আমি আমি সন্তানের মা হতে চলেছি। মেয়ে ছেলের পেটে বাচ্চা। তিন বছর হলো স্বামী মারা গেছে, এটা কি ভালো কথা হলো? তুমি ঠিকই বলেছো কেনা কাকা, তুমি ঠিকই বলেছো। বাসুটা এমন প্যাট প্যাট কেন করে রে? না এই অন্যায় বিচার করে, এখন জানতে হবে লোকটা কি। সে তো সুন্দরীকেই শুধুলে পারো, সে তো সামনে দাঁড়ায় রয়েছে। আরে না না না, ঝগড়াঝাটি না, নিজেদের মেয়ে, তার এদেরই তো সব মিটে গেল না, ঘরেও তো রাখতে পারবো না আদি কাকা। মিটিং হেঁটে বসে দেখছি। আরে কাঁতি তা কি মনে করে? দেখো বাবু, আমাদের মামলার ফয়সালা আমি নিজেরাই করতেছি, তুমি এখানে নাক গলাতে এসছো কেন? অসুবিধা কি আছে? আমার নৌকোর টাকার ফয়সলা করতে এসছি, তোমরা যদি বলো তাহলে অসুবিধা কি আছে? আমি আমি চলেই যাচ্ছি। গাতিদা জোনা, তুমি গেলে আশাকে জমবে কি করে? মানে মানে কিছু রসের কথা হবে, মেয়ে মানুষের ইচ্ছা হবে, তবে তো আশাকে জমবে। সুন্দরী মেয়ের মুখে খই খুঁজছে, একটা
একটা নষ্ট মেয়ে তার মুখে এত কথা আশা করতে গেলে মুখ দেখতেও ঘেন্না হয় তাই না? তো দাঁড়িয়ে রইলে কেন? বসো না। তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। গাঁতিদার হলো কি আমাদের নিজেদের লোক? যাই বল, বসে বসে কথা বলো। হ্যাঁ ব্যাপারটা কি জানো হাতিরা, নষ্ট মেয়ে মানুষের কোনো জায়গায় থাকে। আরে না না, আমাদের মেয়েটা তো আর নিজে নিজেই মা হতে যাচ্ছে না। এর পেছনে তো একটা পুরুষ পড়ার প্রয়োজন ছিল, সেই লোকটারা খুঁজে পেলেই তো সব সমস্যা মিটে যায়, নাকি বলো না গাঁতিদার? লোকটাকে খুঁজে বার করলি ঘর বাচ্চাটার জন্য গায়ের বদনাম হবে না? যে গায়ে সুবর্ণ কৈবর্তের মতন মানুষ আছে, যে গায়ে হাতিদার মতন বিচক্ষণ লোক রয়েছে সেখানে। ঠিক 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 বলেছ, ঠিক বলেছ। তোমাদের কোন বুঝে কত কত কথাই না বলেছি, ঠিক বলেছ। না শর্মার এ গায়ে ঠাঁই হয় না। ওই বাচ্চাটা মনুষ্য সমাজে বাঁচতেই পারে না, কিছুতেই বাঁচতে পারে না। না পারু জেঠু, তা হয় না। আমার সন্তান তোমার গায়ে জায়গা হতে পারে না। সত্যি কি বলবে তোমরা লোককে? এই বলবে তো একটা অষ্টমী তোমাদের গায়ে থাকে, কিন্তু কিন্তু মানুষ যেটা আমি আমি যে মা মা হয়ে নিজের হাতে সন্তানকে তো খুন করতে পারি না। তোমাদের শরমা মারা গেছে, আমাদের শরমা মারা গেছে। শরমা দাও, ওদের বলে দাও শরমা ছেলেটা আমার। সবার শরম সত্যি সমুদ্রে দেওয়া জেলেছে, তোর মনটা এত সরল, তোর মতো ছেলে হয় না রে। না না এটা হতে পারে না, ও তো বিবাহই হয় না, ছেলেগুলো হয় কি করে? আরে পারি একটু কি মনে করে? না যাচ্ছে না এরপর ধরে, এটা তো সরবার বাড়ি, ভাবা না দেখাটা করে যাই। হ্যাঁ ভালোই করেছো, শর্মা দিদি তো বাড়িতে নেই, সরল দাদা আছে, ডেকে দেব। না না তার দরকার হবে না, আমি যাই। তা চললে জেঠু, ছেলেটাকে একটু দেখে যাবে না? আরে খেতা সার, আমার বয়স এসে আমি সব বুঝি, তোর মন বড় তাই তুই ছেলেটাকে মেনে নিয়েছিস, কিন্তু ছেলেটা তো তোর না। বাপ মায়ের মিলন তো ছেলেটার জন্ম হয়নি, ওর মুখ দেখে কি লাভ? আচ্ছা পারো জেঠু, তোমার কি দয়া মায়া নেই? না না তুমি বুঝতে পারতেছ না মীরা দিদিমণি, তুমি তো ছোটবেলা থেকে জেলে পাড়ে রয়েছো, হাসপাতাল করে দিয়েছো, স্কুল করে দিয়েছো, ছেলেপুলেদের লেখাপড়া শিখবার ব্যবস্থা করে দিয়েছো। আচ্ছা আচ্ছা তুমি বলো, সমাজে নাম করে মানুষকে আর কত নিচে নামাবে জেঠু? মেয়েটা ছেলের মা হতে চেয়েছিল, ওকে তোমরা তাড়ালে, এখন বাড়ি বই অপমান করতে এলে জেঠু,
ভালোই করেছো। তবে আমি মেয়ে হয়ে বলছি জেঠু, এ ছেলেকে তোমাদের সমাজে একদিন দরকার হবেই হবে। তুমি যে আমার খেলা ঘরে পুতুল খেলার সাথী, যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, ভাবলাম বাচ্চাটাকে দেখে যাই, তাই এলাম। ছেলেটাকে দেখবে? ওই দেখো, দেখতে পাচ্ছ? দেখলে তো? হ্যাঁ, চলি রে। দিদিমণি, একটা কথা বলবো, তুমি বিয়ে করবে না? বিয়ে? যা রূপ, কে আর আমায় বিয়ে করবে বল? তুমি যেমন কথা বলো না দিদিমণি। কেন ডাক্তারবাবু, বয়স বেলা থেকে তো ওই লোকটার সঙ্গে ঘুরছো। থাম তো।
এই পুণ্য দিনে মেজর কুণাল রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আরে নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন? আপনি এখানেই বসবেন, ভেতরে যাবেন না? কেন, এত বেশ ভালো জায়গা, আপনি বসুন না। আজ আমার বসার কোনো উপায় নেই। কেন বলুন তো? পরে বলবো। আরে আপনি বসুন তো, বসুন। বাড়ি ডাক্তার আঙ্কেল, তুমি শুধু মার সঙ্গে কথা বলবে? কেন, ওঠো না, ওঠো, দেখবে চলো, মা ওখানে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। তাই নাকি? আচ্ছা চলো চলো। কি সুন্দর ছবি, তাই না? ডক্টর আঙ্কেল, তুমি ছবি দেখো, আমি বাগান থেকে আরো ফুল নিয়ে আসছি। তাহলে তুমি জাহাজি অফিসার কুণাল রায়? সালাম, আর পালাতে পারবে না। দেখলেন তো, আপনাকে আমি বলেছিলাম কুণাল কোথাও পালাতে পারবে না। পৃথিবী যেখানেও থাক, আমি ওকে খুঁজে বার করবই। হয়তো। মানে? উনি এই সংসার থেকে অনেকদিন আগে ছুটি নিয়েছে। না 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 না, এ হয় না, হতে পারে না। আপনি কি করে জানলেন যে কুণাল মারা গেছে? হ্যাঁ। চুপ করে রইলেন কেন বলুন? কারণ বিয়ে ছ মাসের মধ্যে পালা গেছে। না না না, হয় না, হতে পারে না, এটা মিথ্যে। কুণাল কুণাল মারা যেতে পারে না, এটা মিথ্যে মিথ্যে। আমি আরো ফুল নিয়ে এসেছি মা। যত বার গান আমি গাহিতে চেয়েছি
খুঁজেছি সুখে ঠিকানা, খুঁজিতে চেয়েছি হয়নি ঠিকানা পাওয়া। যতবার আলোয় জ্বালাতে চেয়েছি নিভিয়ে দিয়েছে গোপাল বাবু এসেছিলেন এখানে? না তো, কিন্তু ভদ্রলোক অনেকদিন এখানে আসেননি। আমি যেন দেখলাম এদিকেই আসছিলেন। জানি না। ও মীরা, তুই গোপাল বাবুকে খুব ভালোবাসিস। কিরে? জানি না। এর নাম ওই ডাক্তারবাবু। ও হ্যাঁ, নমস্কার। কেমন আছিস সুবর্ণ? ভালো আছি ডাক্তারবাবু। তা আপনার তো আজকাল দেখাই পাই না, সৌন্দর্যটা জানি না। না, আর সময় পাই না। তা চলি ডাক্তারবাবু, চলি। এটা হ্যাঁ রে সুবর্ণ, বলুন ডাক্তারবাবু। তানিয়ার সঙ্গে দেখা হয়? তানিয়া? তানিয়া যে আমাদের জীবন ডাক্তারবাবু, ওর সঙ্গে তো দেখা হবেই। তাছাড়া আমরা জেলি জাত, সমুদ্রকন্যা ছাড়া আমরা বাঁচবো কি করে? তা চলি ডাক্তারবাবু, চলি। নমস্কার। নমস্কার। আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। মানে কদিন ধরে এই চিঠিটা আপনাকে আমি দেবো দেবো ভাবছিলাম, আজকাল তো আর যাওয়াই হয় না। কেন যান না? ঘেন্না? না না, আপনাকে ঘেন্না করতে যাব কোন অধিকারে? তবে যান না কেন? যাবো যাবো ভাবি, কিন্তু কেন যে আর যাওয়া হয়ে ওঠে না। আমি হয়তো খারাপ মেয়ে, আপনার জীবনের একটা ছন্ন ছাড়া তারা, কিন্তু আমার মেয়েটা তো কোনো অপরাধ করেনি।
আপনি আমার বাড়ি যান না ঘেন্নায়, ঠিক আছে, কিন্তু আমার আমার মেয়েটার সঙ্গে সমুদ্রের ধারে একটি বার তো দেখা করতে পারেন। যখন বাড়িয়েছি তখন জেলে বস্তির মাথায় পা আমি রাখবই, সমুদ্র কন্যা। দেরি করে এলেন? ইউ নো ডক্টর, ডক্টর শঙ্কর ব্যানার্জি ইজ ক্রিমিনাল। যদি মাইকি হয় তাহলে গাঁটি দার নেই। ডাক্তারবাবু বললাম তো বাপের লোক আমরা নেবনি। নেবেন কিন্তু আমার 50,000 টাকা সুদকে দেবে, সব শালাকে জেল খাটিয়ে ছাড়বো। অসুবিধা কি আছে? আমি কি তাই বললাম নাকি? বললাম যে হাতি কাকা কোথায় গেল? এই পাপের জায়গায় হাতি কাকা আসবেনি, তুমি ধরা পড়ে গেছো গাদিদার সাহেব। পাপের জায়গা ধরা পড়ে গেছি? ঠিক বলেছো বাসু ভাই, এতদিন তোমাদের বলিনি, এই গাদিদার আমাদের গ্রামে এলো, খাতির জমালো, আর সারাদিন আমার বউয়ের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতো, একদিনও পালিয়ে এলো। আর সেই থেকে আমার বউটাও কোথায় হারিয়ে গেল। মিশে কথা, সব মিশে কথা, মিশে কথা, মিশে কথা, মিশে কথা, মিশে কথা। সমুদ্রকন্যা রেগে রক্তপাত হয়েছে, এটা তো মিশে কথা নয়। আর সমুদ্রকন্যা জানান দেখেছে, আর পাড়ি কাকা বলেছে এই গায়ে তোমার আর থাকা চলবে না, থাকা চলবে না।
বটে। তোর সমুদ্র সত্যি কে পুতুল আর কি সরমা ওই বেশ মেয়েটা সমাজটাকে একবারে রানী করে রেখেছে। তোমার সমুদ্র খোলা কিছু করতে পারে না। তোমার বল শাসমন্দির পু অধিকারের গায়ে হাত তানিও বাঁচবে না। তানিয়া কি হয়েছে ডাক্তারবাবু, কি হয়েছে তানিয়া? কোনো ভয় নেই, তানিয়া ভালোই আছে। আপনি আসুন আসুন। বুকের মাঝে মোদের জীবন জড়িয়ে আছে, কান্না হাসির ঢেউয়ের দোলায় আমরা চলিয়া গাইয়া রে। মা গো। কি হয়েছে? ও বোধহয় স্বপ্ন দেখছে, ও বোধহয় স্বপ্ন দেখছে। আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি। একি মীরা, ভেতরে গেলি তো পারতে। আপনারাই তো রয়েছেন। বুঝতে পেরেছি। শোনো মীরা, জীবনে শান্তি পেতে গেলে জীবনটাকে অনেক সহজ করে নিতে হয়। একজন ডাক্তার মানুষও বটে, শুধু ডাক্তার নয়। চলে সমুদ্রকন্যা কেমন আছে ডাক্তারবাবু? ভালো আছে, ভালো আছে। তোমাদের সমুদ্রকন্যা ভালো আছে। চলে। বললাম না সমুদ্রকন্যা কিছু হবে না। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কোথায় চললেন এত সকালে? জানো ডাক্তার, আমি জীবনে অনেক পাপ করেছি, হয়তো আমি অনেক মায়ের চোখের জলের সাক্ষী, তাই আমি ভাবছি পুলিশের কাছে আমি সব কথা খুলে বলবো। পুলিশ? হ্যাঁ পুলিশ, নয়তো এত পাপের তো প্রায়শ্চিত্ত হবে না। হয়তো আপনার কথাই ঠিক ডাক্তারবাবু, কিন্তু যে মানুষ, যে মানুষের হৃদয় অনুতাপের আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে গেছে, তার কি আর শাস্তির প্রয়োজন আছে? বরং আপনার শুভবুদ্ধির তাগিদে আপনার এই হাত দুটো, এই হাত দুটো যদি মানুষের কল্যাণে আসে, তাহলে অনেক অনেক মানুষের অনেক উপকারে আসবে। দোহাই ডাক্তারবাবু, আপনি চলে যাবেন না। মালে আমার নেশা হয় না তো। তবে কৃষ্ণের নেশা হয় ও আমারে জাগাব না। মালে আমার নেশা হয় না, নেশা হয় সাপের পিছে। সাপ মাতাল কোথাকা? বড় রস লাগছে। তা মেয়ে মানুষটা থাকে কোথায়? নিজে বাড়িতে তো আদর করে রেখে দিয়েছে। বুঝলাম মেয়ে মানুষের কি হয় জানো?
तो बोका ना दोपाट माल खाई मैं गाँधी देखा तुले दिल फला তোমার কথা না দারুণ রস লাগছে আচ্ছা মেয়ে মানুষটা এখন থাকে কোথায় বলো তো রঞ্জু মাতালের বাড়ি বলবে রঞ্জু মাতালের বাড়ি সব ভাই দেখিয়ে দেবে রঞ্জু মাতালের বাড়ি ঠিক আছো বলি কোথায় কি হবে ফুটো করি নিয়ে গায়ত্রীরা তো সব শেষ করে দিয়েছে মাইরি রাগ করো না মাইরি রাগ করো না চলো ভেতরে চলো আমি তো সাধারণ বেশ্যা গাতিদারে রাখা মেয়ে মানুষ কেন কেন আমার কাছে এসেছো কথাটা জানতাম না ভালোই করেছো ভালো করেছি কি খারাপ করেছি জানি না শুধু জানি যে আমি বরুণ মাঝির ঘর পালানো বউ স্বামীর ঘর পছন্দ হয়নি তাই পালিয়েছ তাতে কিছু যায় আসে না কিন্তু এক বছরের বাচ্চাটাকে ফেলে কি করে পালিয়ে এলে তোমার কোনো কষ্ট হলো না তুমি না মা হ্যাঁ ছেড়ে এসেছিলাম বাচ্চাটাকে জানি সে বেঁচে নেই কিন্তু কিন্তু কার বাচ্চা কার কার ছেলে যদি বলি গাতিদারের না না বলি মিথ্যে কথা আমি বিশ্বাস করি না না বলুন এ মিথ্যে কথা নয় এ মিথ্যে কথা নয় বলুন তুমি যখন গাতিদারকে বন্ধু বলে ঘরে দিয়ে এলে রোজ তোমার হাতে মদের বোতল এগিয়ে দিয়ে গাতিদার তোমাকে চুমু নিল রোজ সন্ধ্যে তুমি মাতাল হয়ে যেতে সেই সুযোগে গাতিদার একদিন জোর করে তোমার ছেলে নয় তোমার ছেলে নয় গো বলি বলি বলুন মা যে বেইমানকে কোনো দিনও ক্ষমা করবে না হরষিত গাঁতিদারের চলার পথকে বন্ধ করতে চায় বাজবে না কিছু গুরু এতো ১০,০০০ টাকা কি বুঝছ ১০,০০০ টাকা টাকা দিয়ে কি হবে তানিয়া তানিয়া বাঁচবে না তানিয়া না বাঁচলে কি টাকাগুলো আমার হয়ে যাবে অসুবিধার কি আছে আরো বেশি দেব দেবে বুঝি তুমি এখান থেকে যেতে পারো আই সে গেট আউট যদি চাও তো আমি পুলিশে খবরটা দিয়ে দিই তুমি না দাও আমিই দেবো
অজিতের কি আছে? আমরা বন্ধু লোক, তুমি বলেছো খবরটা দেবে কেন? ভয় পেয়ে গেলে? না, তাহলে জেনে রেখো তোমার সমুদ্র কন্যা বাঁচবে না, বাঁচবে না। রশির গাঁটিদার বাঁচতে দেবে না। স্কাউন্ডার, শকুনের বাচ্চা মাতালটাকে এখান থেকে নিয়ে যা, শোন, আমি বাতি ঘরের কাছে থাকবো। তুই গাঁথিদার, তোকে আমি খুঁজে বের করবই। এতক্ষণে তানিয়া শেষ, তানিয়া শেষ, সমুদ্র কন্যাকে ছেড়ে দাও বলছি। কত রক্ত তানিয়া, কি হয়েছে রাত রাত্রে? দেখবে চলো, বরজিটুর গায়ে কত রক্ত, কত রক্ত বরজিটুর গায়ে। তানিয়া বলছিল হরিহর নাকি সমুদ্র ধারে খুন হয়েছে। হরিহর খুন হয়েছে? তুই যা, আমি যাচ্ছি। আচ্ছা আমি যাচ্ছি। সরল যা, কাজ কর। এত রক্ত কেন বিন্দু পিসি? বলো না, বলো না বিন্দু পিসি, বলো না, বলো না। জানি না তানিয়া। গোপাল বাবু, গোপাল বাবু, কি ব্যাপার? আপনি এত রাত্রে? না মানে তানিয়া কোথায়? কি একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। পাশে দেখলাম তানিয়া নেই। অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি, তাই আপনার কাছে এসেছি।
কোথায় তানিয়া? জানি না। চলুন চলুন আমি দেখছি। শুয়ে থাকলে যে ঠান্ডা লাগবে, ওঠো না, ওঠো না হরি জেঠু, হরি জেঠু ওঠো না, ওঠো না হরি জেঠু, হরি জেঠু ওঠো না, হরি জেঠু, হরি জেঠু ওঠো না, হরি জেঠু। জানি উঠবে না। বলো না পারু জেঠু, শুয়ে থাকলে যে ঠান্ডা লাগবে, বলো না, বলো না পারু জেঠু, শুয়ে থাকলে যে ঠান্ডা লাগবে, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না ডাক্তার আঙ্কেল, বলো না, বলো না ডাক্তার আঙ্কেল, এত রক্ত কেন? মা আমাদের কেউ ভালোবাসে না, চলো আমরা চলে যাই, চলো। হ্যাঁ চলে যেতেই হবে, তানিয়ার ভালোবাসার সংসারে একটু খাদ নেই, একটুও না। হ্যাঁ শর্মা, তানিয়া এখান থেকে চলে যাচ্ছে, তার যেমন করে হোক ফিরে আনতে হবে। ওকে তো চলে যেতে হবেই কাকা, তোমাদের সমাজের কাছে মানুষের থেকে কানুন বড়, নইলে আমাকে অমন করে তাড়িয়ে দিতে পারতে? সেই ভুলের মাসুল আমাদের সবাইকে মিলে দিতে হবে। আমি পারবো না আটি কাকা, আমি পারবো। শর্মা সরলের কাছে যাই, ও যদি সমুদ্র কেন্দ্রে ফেরাতে পারে। ঠিক বলেছ, হ্যাঁ ঠিক বলেছ, চলো। হ্যাঁ দিদিমণি, তানিয়া বলেছে ও আর এখানে থাকবে না, ওকে কেউ ভালোবাসে না। শর্মা কোথায় রে? শর্মা সে আর আসবে না, তার সাথে আমার দেখা হয়েছিল, তার আমি বলেছিলাম, সে বললে আমি কেন আসব, আমি তো তোমাদের সমাজে অসল। পারুই জেঠু। হ্যাঁ দিদি বলি, জেলের ঘরে মেয়ে বলে কি তার কোন অভিমান নাই? দিদিমণি আমরা তারে কি না করেছি, আমরা তারে ঘেন না করেছি, আমরা তারে
পাড়াটাকে তাড়িয়ে দিয়েছি। শরণ বলো দিদিমণি। শরমা কোথায় রে? জানি না দিদিমণি, ও আর আসবে না। ও বড় অভিমানী, ও আর আসবে না দিদিমণি, আসবে না। কিন্তু ও ছাড়া তানিয়াকে কে ফেরাবে? কেন শুনবে, কেন শুনবে? সমুদ্রকন্যা আমারে বলেছিল শরমার ছেলের বুকে তুলে নিতে। আমি তা করেছিলাম কি? তখন সমাজের কথা ভেবেছিলাম, ধর্মের কথা ভেবেছিলাম। সমুদ্রকন্যা তুই সরে যেও না, আমরা সকলে তোমারে ভালোবাসি, সরে যেও না, যেও না, এসো। হ্যাঁ, সমুদ্রকন্যা তুমি যেও নি, সমুদ্রকন্যা আমরা তোমাকে ভালোবাসি, সমুদ্রকন্যা তুমি যাও নি। আমি নামিতা বাবা। গোপাল তুই চলে যাবি দিদি ভাই? দিদি ভাই, সমুদ্রের ঢেউ, পাখির গান, শুনতে যাবি না? সমুদ্রের ঢেউ, পাখির গান, চল গোপাল আমরা সমুদ্রে যাই। ওই দেখ দাদা, সুবর্ণ, বাসু, শ্যামল, ওই দেখ সমুদ্রকন্যা, সমুদ্র দাদা।